ফেসবুকে আমাদের এক বোন সালমা তিনি জানতে চেয়েছেন যে সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদের সাথে তিনি শেয়ারে কোরবানি দিতে পারবেন কিনা বা শেয়ারে জমি কিনতে পারবেন কিনা আসলে আল্লাহ তো কোরআনে কারেই বলেছেন লজরা আল্লাহ কারো অপরাধ বা কারো দায় দায়িত্ব সুতরাং সুতো কোরআন এবং হাদিস দ্বারা এবং সুস্পষ্ট নুসুজ দ্বারা টেক্সট দ্বারাই এটা যে হারাম এ ব্যাপারে তো কারো কোনো প্রকার সন্দেহ নেই আল্লাহ নিজেও কারিমের মধ্যে সুদের কথা বলেছেন এবং সেটা স্পষ্ট হারাম ইমানদার ব্যক্তিদেরকে সুদ পরিত্যাগ করতে বলেছেন এবং আল্লাহ 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 এটাও বলেছেন যে সুদুর থেকে যদি তুমি না বেঁচে থাকো তাহলে তুমি আল্লাহ উন্নয়া সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও সুতরাং সুদ তো হারাম এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেখানকার সে তার ভিত্তিতে যে ইনকাম হয় উপার্জন হয় এটা এটাতে নিঃসন্দেহ হারাম তবে এখন আপনি যে কোরবানি করা বা ভাগে কোরবানি করতে গেলে মনে করেন সেটা আপনার সাতজনকে নিয়ে যে করেন অথবা যে কয়েকজন যিনি করেন সেখানে পবিত্র বা হালাল থেকে আল্লাহর পথে ব্যয় করারটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা আপনি যখন এই এবাদত করবেন আপনি যখন সেই কাজটি করবেন আপনার সম্পদটা হালাল কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যদি আপনার কোনো ভাগে যার সঙ্গে ভাগে করবেন সে যদি তার ইনকামটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে এর জন্য দায় দায়িত্ব তার এর জন্য আপনার কোরবানি নষ্ট হবে না তবে আপনি যদি মনে করেন আমি যেহেতু আমার হালাল পয়সা আমি এমন একজনের সাথে কেন গাছ ছড়া বাঁধবো আমি জানছি যে তার উপার্জনটা আপনি বিকল্প চিন্তা করতে পারেন বোন বিকল্প চিন্তা করে আপনার মতোই যার প্রতি আপনার আস্থা আছে যিনি উনি হালাল উপার্জন করেন এরকম সাথে রাখেন যদি নিধান্ত না পারেন আর সেক্ষেত্রে দেখা যায় যে না আপনি একাও পাচ্ছেন না একজনকে সঙ্গে নিতে হচ্ছে বা দুই তিনজনকে সঙ্গে নিতে হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি ওইরকম আপনার মধ্যে কাউকে না পান তাহলে তাদেরকে সাথে নিলে আপনার কোরবানি ইনশাল্লাহ হয়ে যাবে অন্যদের যে তাদের খারাপ টাকা আছে বা খারাপ ইনকাম আছে এটার জন্য আপনার কোনো এই এবাদতের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো বাধা হবে না ইনশাআল্লাহ